ম্যাম সুফিয়াকে পরে মনে। আমাদের স্কুল কলেজে অনেক স্যার ম্যাডামকে যেমন মনে পড়ে, ঠিক তেমনই ম্যাম বা মাম সুফিয়াকে পরে মনে। সুফিয়া কামালের 30 লাইনের তাহারেই পরে মনে কবিতাটি প্রথম প্রকাশিত হয় মাসিক মোহাম্মদী পত্রিকায়। এখন আসি সুফিয়া কামালের কবি পরিচিতিতে। সুফিয়া কামাল কোনো পত্রিকা সম্পাদনা করেননি, মূল বইয়ের তথ্য অনুযায়ী তিনি কোনো পত্রিকা সম্পাদনা করেননি। তিনি ছিলেন বাংলাদেশের নারী আন্দোলনের পথিকৃৎ, যার কারণে তাকে জননী সম্ভাষণে ভূষিত করা হয়েছে। এখন আসি সুফিয়া কামালের লেখা গ্রন্থগুলি আমরা কীভাবে মনে রাখতে পারি। এই ছন্দের মাধ্যমে আমরা খুব সহজেই সুফিয়া কামালের লেখা গ্রন্থগুলি মনে রাখতে পারি। আসি কাব্যে উদাত্ত পৃথিবীর মায়া কাজলের অভিযাত্রীদের মন ও জীবনে সুফিয়ার সাজের মায়া লেগেছে, তাই দিওয়ান হয়ে তারা মৃত্তিকার ঘানের জন্য প্রশান্তি ও প্রার্থনা করছে। অবশেষে তারা গল্পগ্রন্থ কেয়ার কাটা, শিশুতোষ গ্রন্থ ইতল বিতল ও নৌল কিশোরের দরবারে এবং আত্মজীবনী একালে আমাদের কাল লিখল। এখানে লাল দাগ দেওয়া নামগুলি হলো তার কাব্য বা কাব্যগ্রন্থ। এখানে সুফিয়া বলতে সুফিয়াকে আমাকে বোঝানো হচ্ছে। খয়েরি অথবা ব্রাউন কালারে দেওয়া দাগ দেওয়া নামটি হলো তার গল্পগ্রন্থ, সবুজ কালারেরগুলো তার শিশুতোষ গ্রন্থ এবং নীল কালারের দাগ দেওয়া নামগুলো হলো তার আত্মজীবনী। এখানে কি বোঝানো হচ্ছে? এখানে বোঝানো হচ্ছে যে উদাত্ত পৃথিবীর, উদাত্ত একটা পৃথিবী যার মায়া কাজলের অভিযাত্রীদের মন ও জীবনে সুফিয়ার সাজের মায়া লেগেছে, তাই তারা দিওয়ান হয়ে গিয়েছে, দিওয়ান হয়ে তারা মৃত্তিকার ঘানের জন্য প্রশান্তি ও প্রার্থনা করছে, নাচা তাদের এই মায়াটা ছাড়বে না। অবশেষে তারা কিছু না পেরে গল্পগ্রন্থ কেয়ার কাটা এবং শিশুতোষ গ্রন্থ ইতল বিতল ও নৌর কিশোরের দরবারে এবং আত্মজীবনে একালে আমাদের কাল লিখলো। এগুলো সবই হলো সুফিয়া কামালের লেখা গ্রন্থ।